আমরা সবাই কম বেশি বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি, সে অ্যাপসের এরকম নোটিফিকেশনটি বারবার আমাদের সামনে ফেস করে, যা খুবই কষ্টদায়ক এবং আমাদের কাজে অনেক সময় হ্যাম্পার তৈরি করে। বন্ধুরা, আজকে আপনার মোবাইলের দুইটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। প্রথম সেটিংসটি হলো, আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করি, সে অ্যাপসের নোটিফিকেশনটি বারবার আমাদের সামনে আসে, যা অনেক সময় খুব বিরক্তকর এবং কষ্টদায়ক মনে হয়। যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব এবং আরও হোয়াটসঅ্যাপ, ইমো, এই ধরনের অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যার নোটিফিকেশনগুলো বারবার আসে, যার কারণে অনেক সময় কাজ করতে সমস্যা হয়। এটি কীভাবে বন্ধ করা যায় সেই সেটিংটি আপনাদেরকে দেখাবো। দ্বিতীয় সেটিংসটি হলো, অনেক সময় আমরা ফোনটি সাইলেন্ট করি মসজিদে কিংবা কোনো এক জায়গাতে যাওয়ার জন্য, যেখানে ফোনটি অফ রাখা খুবই ভালো। সেখানে যদি সাইলেন্ট করা হয়, শুধুমাত্র কল আসলে সেটা বাজে না, অথচ ইমুতে কল আসলে এবং ফেসবুক মেসেঞ্জারে কোনো নোটিফিকেশন বাজলে সেটা খুব সাউন্ড হয়। সেটা কীভাবে রিমুভ করবেন সে বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে আলোচনা করব। বন্ধুরা, আপনারা দেখছেন সাইফুল মাল্টিটেক। আমাদের এই চ্যানেলটিতে পাবেন টেক রিলেটেড বিভিন্ন টিপস, ট্রিক্স, টেকনোলজি বিষয়ে বিভিন্ন ইনফরমেশন। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নিন, আর সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য। যদি এই ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। আপনার মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে গিয়ে আপনি অ্যাপস নামে এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাপস নামে এই অপশনটিতে ক্লিক করার সময় অনেকগুলো অ্যাপস দেখতে পারবেন। আপনার ফোনে যত প্রকারের অ্যাপস রয়েছে সে অ্যাপসগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যে অ্যাপসটির নোটিফিকেশন শো বন্ধ করবেন, এখানে আপনি ওই অ্যাপসটি সিলেক্ট করবেন। এখানে একটি কথা হলো, নোটিফিকেশন অফ করলেই যে আপনার ফোনে পরবর্তীতে নোটিফিকেশন দেখতে পারবেন না, বিষয়টা এনা। জাস্ট আপনার ডিসপ্লেতে এই নোটিফিকেশনটি আসবে না, কিন্তু আপনি যখন ওই অ্যাপসটির ভিতরে ঢুকবেন তখন কিন্তু নোটিফিকেশনগুলো দেখতে পারবেন। এখানে আপনার সামনে শো করবে না, বারবার বিরক্তি করবে না। এখানে আমি এই অ্যাপসটি দেখাচ্ছি। এখানে দুইটি অপশন রয়েছে, শো নোটিফিকেশন, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন, যেখানে ক্লিক করলে ওয়াল বন্ধ হয়ে যাবে। আর শো নোটিফিকেশন নিচে যে অপশনটি রয়েছে, এখানে শুধু এই একটি দিলে এখানে শো নোটিফিকেশন যেইটা আছে আপনার ডিসপ্লেতে আসে, এইটা অফ হবে আর বাকিগুলা ঠিক থাকবে। আর যদি আপনি ওয়ালে দেন উপরেরটায় শো নোটিফিকেশন ওয়াল, এখানে আপনি ক্লিক করলে আপনার পুরোটাই বন্ধ হয়ে যাবে, যেটি আর আপনি মানে আপনার ডিসপ্লেতে কোনোটাই শো করবে না। বাট আপনি যখন অ্যাপসটির ভিতরে ঢুকবেন তখন আপনার নোটিফিকেশনগুলো ওখানে দেখতে পারবেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। এরপরে আপনাদের দেখাবো যে যেভাবে সাইলেন্ট করবেন। এখানে আপনি উপর থেকে স্ক্রল করলে নিচের দিকে চলে আসবেন, ডু নট ডিস্টার্ব এই অপশনটি আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইলের কোনো প্রকার কল আসা, মেসেঞ্জার, মিস কল অথবা মেসেজ কোনোটাই আর বাজবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।